ধান সবজি চাষ ছেড়ে পদ্মফুল চাষকে বিকল্প পথ হিসেবে বেছে নিয়েছেন পূর্ব বর্ধমানের কালনা দু নম্বর ব্লক এলাকার কৃষকেরা। বেশ কয়েক বছর ধরে পদ্মফুল চাষ করে অনেকখানি লাভবান হন কৃষকেরা, কিন্তু চলতি বছরে আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে অনেকটাই সমস্যার মুখে পড়তে হচ্ছে পদ্ম চাষীদের। জানা গিয়েছে কালনা দু নম্বর ব্লকের বৈদ্যপুর, তালা, ভুরকুন্ডা সহ বিস্তীর্ণ এলাকায় অনেক কৃষকই পুকুর লিজ নিয়ে পদ্ম চাষ করেন। এবছরও সেই মতো পদ্ম চাষ করেন কৃষকেরা, কিন্তু নিম্নচাপের কারণে সঠিক সময়ে বৃষ্টি হচ্ছে না। ফুল ধরার সময় বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছে কুঁড়ি, আর কুঁড়ি আসছে না বলেই জানান পদ্মফুল চাষী শ্রীকান্ত মেটে। এবছর সমস্যা বলতে গত বছর থেকে সমস্যাটা একইভাবে আসছে, নিম্নচাপের জন্য সময়ে জল হচ্ছে না, যে সময় পদ্ম হওয়ার সময় সে সময় জল হচ্ছে পুকুরে, দিয়ে পদ্ম হচ্ছে না। যখনই যা পদ্ম ধরার মতো হচ্ছে, নিম্নচাপ হচ্ছে, তাতে করে ফুলের কুঁড়ি নষ্ট হয়ে যাচ্ছে। এখন পাইকারি বাজারে দাম 25-30 টাকা, বাধ্য হয়ে কম দামে অর্ডার নিতে হচ্ছে। গত বছর এক একটি ফুলের দাম 100 টাকার বেশি হয়েছে। চলতি বছরে মহালয়ার পরই যদি ফুলের দাম 25-30 টাকা হয়, তাহলে পরে দাম আরো বাড়বে বলে জানান কৃষক। আজকের বাজারে আপনার 25-30 টাকা পাইকারি হচ্ছে কলকাতা। এটা কি আরো বাড়বে মনে মনে বাড়বে মানে মাল না পেলে সমস্যার মধ্যে চলে যাবে, মানে খুব যারা বায়নাপত্র করে রেখেছে তাদের কি অবস্থা হবে আপনি চিন্তা করুন না। আপনারাও কি কম পয়সায় বায়না নিন? হ্যাঁ, নিতেই হয়। আমাদের কাছে তো পুকুর মালিককে কিছু কিছু দিতে হয় অ্যাডভান্স, তারপরে ধরুন দোকান আছে, লোকজনের আছে, মাল আছে, সবই অ্যাডভান্স নিতে হয় বলছি। এবার ব্যাপারটা হচ্ছে সেটা তো বলা একটু মুশকিল আছে, তবু আমি বলছি গত বছর 100 টাকা, 115 টাকা, 96 টাকা এরকম মার্কেট হয়েছে, তাতে করে যদি 25-26 টাকা পাইকারি যায় তাহলে মহালয়ের পর কত বাজার হবে আপনি 50-এর ঊর্ধ্বে চলে যাবে তা আমাদের এখান থেকেই 50 করে নিতে হবে তাদের মতো। কখনটা কি আমরা ধরুন লাস্টের দিকটা স্টোরে রাখি না, আমরা যেগুলো ধরি অর্ডার তাক কামালে আমরা জানি 4-5 দিন পুজো আছে, তখন থেকে তুলে স্টোরে রাখলাম, কিন্তু বাকি দিন তো মাল আমরা অত কি করব, আমাদের কাছে তো পাইকারি ধরতেই হয়। প্রায় 17-18 বিঘা জমিতে ফুল চাষ করেও সব গেছে বিফলে। বৃষ্টির কারণে কোনো পুকুরেই সেরকম ফুল ফোটেনি, অতিরিক্ত বর্ষার কারণে ক্ষতি হয়েছে পদ্ম চাষে। পূজয় ফুলের দাম 90-100 টাকা ছোঁবে বলে জানান পদ্মফুল চাষী বিশ্বনাথ বিশ্বাস। আমার মোটামুটি সব মিলে 17-18 বিঘে চাষ আছে, কোনো পুকুরেই সেরকম ফলন হয়, কোনো পুকুরেই সেরকমভাবে কুড়ি নেই এবং পদ্ম সেভাবে হচ্ছেও না। ওয়েদার বলতে অতিরিক্ত বর্ষাটা নাবি বর্ষায় দেয়, তার জন্যে ওয়েদারে মার হচ্ছে। বর্তমান কলকাতার বাজার এখন মোটামুটি 25-30, এবছর ধরুন পদ্ম যদি না হয় 80-100 টাকা তো বাজার হয়ে যেতে পারে এক এক পিস। হ্যাঁ, এখন ভাবছি যে কীভাবে এই সমস্যাটা মিটবে। চাপ মানে তারা তো ওই অষ্টমীর দিন আসবে সকালবেলা সব মাল নেবে, আমরা সেভাবে ফুল এখনো স্টোর করতে পারিনি, স্টক যেটাকে বলা হয় যে স্টকটা করতে পারিনি। কৃষকদের মতো একই সঙ্গে ব্যবসায়ীরা সমস্যার মধ্যে পড়েছেন। মহাষ্টমীর সন্ধি পুজোয় 108টি পদ্মের কথা ভেবে ইতিমধ্যেই কম দামে অর্ডার করেন তারা, ফলে পদ্ম কিনতে গিয়ে তাদেরও পড়েছে মাথায় হাত। এ বিষয়ে কালনা মহকুমার কৃষি উন্নয়ন আধিকারিক পার্থ ঘোষ জানান আবহাওয়াজনিত সমস্যার কারণে চাষিদের এই সমস্যা হয়েছে। যেহেতু আবহাওয়া প্রতিকূল নয়, তাই ওই ফুলগুলির জন্য আর সেরকম কিছু করা যাবে না বলেই জানান তিনি। বর্তমান বছরে দেখা যাচ্ছে যে একের পর এক নিম্নচাপ বা প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে এবছর কিন্তু সমস্ত ফসলের ক্ষেত্রে একটা খারাপ প্রভাব পড়েছে। পদ্মর যে সঠিক সময় যেটা কুড়িটা আসা বা যেভাবে ফুলটা ফোটার কথা, প্রাকৃতিক আবহাওয়া তারতম্যের কারণে সেইভাবে কিন্তু কৃষক ফুলটা পাচ্ছেন না। না, যেহেতু এটা একটা প্রাকৃতিক প্রকৃতিগত কারণে, যেহেতু আবহাওয়া যেহেতু এবছর পদ্ম চাষের ক্ষেত্রে অনুকূল না এবং সমস্ত ফসলই আমার ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই জন্য এই মুহূর্তে ওই পদ্মগুলোর ফুল আনানোর ব্যাপারে সেরকম কিছু করণীয় নেই। পদ্ম কন্দ জাতীয় ভূ আশ্রয়ী বহু বর্ষজীবী জলজ উদ্ভিদ। তাছাড়া পদ্মফুল ভেষজ গুণ সমৃদ্ধ ফুল গাছ। মানবদেহে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে এর ভূমিকা অতুলনীয়। চুলকানি ও রক্ত আমাশয় নিরাময়ে বেশ উপকারী এই পদ্ম গাছ। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।